ভাই ভালো, কি বলেন, পুজো পাঠ করে দেবো নাকি? সম্ভলে বিষ্ণু গৃহে পাদর ভাবম বিষ্ণু গর্ভ মাধত্ত বৈষ্ণবম দাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতি ভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত ভুবং ভুবং দিবা সহস্য অবতরণে অমত ইদো জনা উপসূত নরাশংসস্ত বিশ্বতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে নিপলিঙ্গ ছেত্ত নমস্তে ভাষাটা বেদের, ভাষাটা পুরাণের, ভাষাটা সংস্কৃত, অর্থটা আছে কোরআনের, অর্থ আছে হাদিসের, অর্থ আছে আমাদের কেতাবে, ভাষাটা আরবিতে। তফাত হয়ে গেল সংস্কৃত আর আরবির ভাষার ব্যবধান। মাঝখানে আমি আছি বাঙালি গুরু, আমি দুটোকে জয়েন করে দেব, ওটা আরবি আর এটা সংস্কৃত, দুটো কথাই যদি এক বলে তবে আমি বলতে চাইব, ওই হিন্দু হে মুসলমান কেন কোনো খুনি, কেন লড়াই, কেন হবে অন্যায় করতে চা, আসো নিয়ে আসো হিন্দু মুসলমান, বেদ কোরআন আদিস কোরআন যুক্তি বিজ্ঞান ইতিহাস বর্তমান দিগানিকায় নিয়ে আসো, জিন্দাবেস্তা নিয়ে আসো, ওল্ড টেস্টামেন্ট নিয়ে আসো, নিউ টেস্টামেন্ট নিয়ে আসো, সমস্ত ধর্মগ্রন্থগুলোকে এক করো, দেখো একই কথা লেখা আছে, কোনো জায়গায় হিংসার কথা লেখা নেই। আমার আল্লাহকে তাদের কেতাবে লেখা আছে, উপনিষদ অনেক ভাগে বিভক্ত, একটা উপনিষদের নাম হলো অল্প উপনিষদ, সেখানে শুধু আল্লাহ 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 শব্দ লেখা আছে। বেদ মে মোহাম্মদ লিখেছেন কে, দেব প্রকাশ উপাধ্যায়, এটা কেউ নয়, ইনি হলেন ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মদের সর্দার, ভারতবর্ষে যত সংস্কৃত টোল আছে সেই টোলের তিনি ছিলেন মহান, উনি লিখেছিলেন, বইটার নাম হলো বেদ মে মোহাম্মদ। তারপরে তারপরে অনুবাদ করেছিলেন কিছু, তার নাম হলো বাবু সুশান্ত ভট্টাচার্য, বইটার নাম বেদ পুরাণে আল্লাহ হজরত মুহাম্মদ, এটা বাংলা বই। এইভাবে যদি আপনি দেখতে চান স্বামী বিবেকানন্দর বইয়ের ভিতরে, সেখানেও আল্লাহর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, স্বামী বিবেকানন্দর ওস্তাদ, ওস্তাদের নাম রামকৃষ্ণ পরমহংস, তিনি একদিন নয় দুদিন নয় পাঁচ পাঁচটা বছর লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন, তার ঘরের ভিতরে অজুও করেছেন, মিসওয়াক করেছেন, লোটা আছে, পাখি রাখা আছে। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো কি করছেন সুজোর, তখন উনি বলেছিলেন ঠাকুর তুমি ছেড়ে দাও, আমি পরীক্ষা করছি, আমি দেখতে চাইছি ইসলামটাকেও, আমি এটাকে পরীক্ষা করছি, আমি ধ্যান যোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পেয়েছি। উনি লিখে দিয়ে চলে গিয়েছেন, আপনি পড়ে নিতে পারেন, উনি যে সব ধর্মগুলোকে পড়েছেন দেখবেন, মাইকেল এই চাহাট, উনি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে লিখেছেন, দি 100 মনীষী 100 জনের ইতিহাস যিনি লিখেছেন, ওইখানে ওই মাইকেল এই চাহাট বলেছেন ওই রামকৃষ্ণ মহাশয় তিনিও নামাজ পড়েছেন, তিনিও ধুতি খুলে দিয়েছেন লুঙ্গির মতন, তিনি নামাজ পড়েছেন লুঙ্গি পরে, উনি ওই জায়গাতে লিখেছেন, এটা ভারতীয় ইতিহাস নয়, ভারতের বাইরের ইতিহাস। বন্ধু আমার, দোস্ত আমার,
বেদ পুরাণ এগুলো হচ্ছে কি এই দেশের, অতএব এই দেশের এই বেদ পুরাণ বাইরের আমদানি কোনো মাল নয়, আমি বাইরের আমদানি নয়, আমি এই দেশেরই। আসো হিন্দু আসো মুসলমান, নিয়ে আসো হাদিস কোরআন, নিয়ে আসো বেদ পুরাণ, উভয়টাই পড়ে দিয়ে একই কথা লেখা আছে। এগুলো বলবো কেন আমাকে প্রশ্ন করে বন্ধু, আমার প্রশ্ন আমার কেন বলবো? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন নিয়ে আসতে, অন্যান্য ধর্মগ্রন্থ খানার পড়ে দেখাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দিয়েছি, বেদ হোক কোরআন হোক দীঘানিকায় হোক জিন্দা বিস্তা হোক ওল্ড টেস্টামেন্ট হোক নিউ টেস্টামেন্ট হোক সমস্ত ধর্মগ্রন্থ মারা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন করে দুনিয়ার মানুষ তার সন্তানকে চিনতে পেরে যায়। মা যেমন বুঝতে পারে এটা আমার ছেলে, বাপ যেমন বুঝতে পারে এটা আমার মেয়ে, ওই রকমই বাপ মা সন্তান সন্তানকে চেনার মতো সমস্ত নয় সমস্ত ঋষি গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। চেনার পরে কি করেছে? কেউ মুসলমান হয়েছে, কেউ মুসলমান হয়নি সম্মান জানিয়েছে, কেউ লুকিয়ে রেখে দিয়েছে। ও ইন্না ফারীকাম মিনহুম লায়াক্তুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2। এক ধরনের মানুষ সব জেনেছে, সব জানার পরে তারা গোপন করে রেখে দিয়েছে, দুনিয়ার মানুষকে ওরা জানাচ্ছে না। কেন জানাবে না? জানার অধিকার আছে না নেই? জানার অধিকার আছে? আছে। মানবে কি না মানবে তার ব্যক্তিগত কথা, মানবে কি না মানবে সেটা তার ব্যক্তিগত কথা, এটা তার ব্যক্তিগত অধিকার, মানবে এটা তার ব্যক্তিগত অধিকার, মানুষকে জানিয়ে দেওয়া হবে, মানবে কি না মানবে সেটা তার ব্যক্তিগত। যারা জেনেছে মেনেছে তাদের সম্পর্কে কথা পারা নম্বর 9 বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. আমার দুখানা ধর্মগ্রন্থের নাম তাওরাত ইহুদিদের ধর্ম, ইঞ্জিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, আর মাইকেল এই জাহাজ উনি এবারে লিখছেন তার নিজের ধর্মগ্রন্থ থেকে, নিজের ইতিহাস থেকে তিনি লিখছেন। দুখানা ধর্মগ্রন্থের নাম নেওয়া হলো তাওরাত আর ইঞ্জিল। এই তাওরাত ইঞ্জিলের ভিতরে মাকতুবান লিখিত ভাবে ইন্দাহু, তাদের কাছে, তাদেরই গির্জার কাছে, তাদেরই গির্জার ভিতরে, তাদের পাদেরীর কাছে, তাদেরই পুরোহিতের কাছে, ইয়াজিদুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। চিনতে পারার পরে ইত্তাবিউনার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গ্রহণ করে নেয়, মেনে নেয়। রসুলকে মানছে কোথায়? মুসলমানকে দেখে নয়, মুসলমানের আদর্শ সেটা নেই, মুসলমান তো সে আদর্শ দেখাতে পারেনি। মুসলমান পেল জন্মে আজান, মুসলমান পেল খাতনা, মুসলমান পেল আজান, মুসলমান পেল নামাজ, মুসলমান পেল কোরআন, মুসলমান পেল হাদিস। মুসলমানের মতো কোরআন হাদিস এত আলোচনা কেউ পেয়েছে? কোন জাতি পেয়েছে? পাইনি। মুসলমান পেল তা সত্য সে আমল করল না, তবে নাই করো সারা দুনিয়ার মানুষ আমার ভাই, আসো বৌদ্ধ আসো খ্রিস্টান সকলেই কাছে আসো, উভয় ধর্মগ্রন্থ দিয়ে আসো। সেখানে যে পাদ্রী পুরোহিতের ঘরের ভিতরে রাখা আছে, আল্লাহ তাআলা বলছেন ওটা এনে আমার সামনে পড়ো, যদি পড়তে না পারো আমাকেই ছাড়ো, আমি যেমন জানি তেমনই পড়ে দিচ্ছি। সরাসরি লিখে দিয়ে আছে যেটা সেটা তো আর অপব্যাখ্যা করা যাবে না। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 11, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে পদুর ভাবন্নম, প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ, জায়গাটার নাম হলো সম্ভল, সম্ভল মানে হলো শান্তিনগর। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3, ওয়াহাজাল বালাদিল আমিন,
বেলাত মানে শহর, আমিন মানে শান্তি, আল বালাদুল আমিন মানে শান্তিনগর, সম্ভলেও মানে হলো শান্তিনগর। মক্কা শরীফকে আল্লাহ তাআলা বলছেন আল বালাদুল আমিন, ওরা বলছে সম্ভলে, অপর জায়গায় বলছেন সন্তলে। বিষ্ণু মজা সস্য গৃহে বদর ভাবন্নম, সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে শান্তির জায়গাতে, দু জায়গাতে তারা বলছেন শান্তি, ইসলাম শান্তির। আর যেখানে আসছেন জায়গাটার নাম হলো শান্তিনগর, তাদের কিতাবে দু জায়গায়, আমার কিতাবে এক জায়গায় শান্তিনগর বলা হয়েছে। মক্কা বলা হলো না কেন? মক্কার আর একটা নাম আছে বাক্কা, মক্কা বললে বাক্কা ওরা বুঝবে না, বাক্কা বললে মক্কা ওরা বুঝবে না, বলছে বুঝে মক্কাটাই জানতাম, এবার বাক্কা কোথা থেকে আবিষ্কার করলেন? আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হলো জায়গাটার নাম হলো বাক্কা। ম একই জায়গা থেকে উচ্চারণ হয় দুই ঠোঁট, ব বললে ম, ম বললে ব, দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। যদি কিছু গন্ডগোল হয়ে যায় যেন মাপ হয়ে যায়, আল্লাহ তাআলা উচ্চারণের সুবিধার জন্য মাক্কাও বললেন বাক্কাও বললেন। কেন? আমাদের সুবিধার জন্য বোম্বাইকে মুম্বাই, আল্লাহ তাআলা মাক্কাকে করেছেন বাক্কা। ঋষি মনীষীগণ 5200 বছর আগে চিন্তা ভাবনা করছেন, তাই তো? এই যদি মাক্কা বলি বাক্কা ওরা বুঝবে না, মাক্কা বলি মাক্কা ওরা বুঝবে না, দেখো অন্য নাম আছে, আছে আল বালাদুল আমিন, সম্পলে সম্ভলে শান্তিনগরে তিনি আসছেন, ইসলাম শান্তির জায়গাটা হোসন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় জায়গার নাম বলা হলো, মক্কা বললে যদি না বুঝে, শান্তিনগর বললে যদি না বুঝে, বড় জায়গার নাম বলো, কোন উদ্যান বড় জায়গার নাম? নিবশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনাম, মহাদেব সব থেকে বড় রসুল, মহামারে বড় দেব, ও তাদের ভাষায় আমাদের উল্টে দেওয়া হলো বেদ। বেদ পড়লে তো বেদ, বেদ পড়লে দেব হবে কেন? উল্টে দেওয়া হয়েছে, এর নাম হলো বিপর্যয়, অক্ষরকে উল্টে দেওয়া হয়, আরবিতে বলা হয় তাহরিফ, অক্ষর উল্টো পাল্টা হয়ে যায়, তাসরিফ, অক্ষর উল্টো পাল্টা হয়ে যায়, কি আরবিতে বলা হয় বেদ, যে পড়বে বেদ একটু গালি হয়ে যাবে, দেব উল্টে দেওয়া হলো। তাই ওইখানেও এই আবিদ উল্টে দেওয়া হলো, সেটা কি বেদ? মহাদেব মহান ইবাদতকারী, সব থেকে মহান ইবাদতকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরুস্থল নিবাসীনম, মরু মানে বালুকার আছে, স্থল মানে জায়গা, নিবাসীনম মানে হলো বাসিন্দা, মরুভূমির তিনি হবেন বাসিন্দা, মরুভূমিতেই তিনি আসবেন, জায়গার নামও বলে দেয়া। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুখানা জায়গার নাম বলে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম বলে দেয়া হলো, আব্বার নাম বলে দেয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমিনা। কলকি পুরাণে বলা হলো খণ্ড নম্বর 2, সোমাতান বিষ্ণু যশস্ব গর্ভ মা ভক্ত বৈষ্ণবম, সো মানে শান্তি, মাতাং মানে দায়িনী, সোমাতান মানে হলো শান্তি দায়িনী, আমিনা মানে হলো শান্তি দায়িনী, আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক, স্ত্রীলিঙ্গ আমিনা, ছখানা বচন আছে, এক বচন দুই বচন বহু বচন তিনটাই স্ত্রীলিঙ্গ, এক বচন দুই বচন বহু বচন তিনটাই পুরুষ লিঙ্গ, ফাইল ফাইলানে ফাইলুন, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাত, আমিনুন আমিনানে আমিনুন, আমিনাতুন আমিনাতানে আমিনাত। এইভাবে সুমাতাং, সু মানে শান্তি, মাতাং মানে দায়িনী, সুমাতাং মানে হলো শান্তি দায়িনী, আমিনা মানে হলো শান্তি দায়িনী, ইসলাম শান্তির। আসছেন যেখানে শান্তির জায়গা সন্তলে, আমার মায়ের নাম হলো শান্তি দায়িনী, মিল দেখুন। আমার নাম বলো, আমরা বললাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতকারী, ওনারা বলছেন কি
বিষ্ণু যশস্ব গর্ব মা ধত্ত বৈষ্ণবম, বিষ্ণু মানে ভগবান, যশস্ব মানে জপ্তকারী, বিষ্ণু যশস্ব মানে ভগবানের জপ্তকারী, আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার জপ্তকারী। আমি আমার ভাষায় বললাম আব্দুল্লাহ, তারা তাদের ভাষায় বলেছেন বিষ্ণু যশস্ব, একই লোককে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও তার মানের মধ্যে কিছু অবাদ আছে। বিখ্যাত কথা এটা, ফার্সি কি তাহিদি কিতাব মাওলানা হতে গেলে পড়তে হয়, সেইখানে লিখে দেওয়া হয়েছে এটা মশহুর কথা, কিন্তু আসল কথা আটই রবিউল আউয়াল। যাই হোক, ভারতবর্ষে চুরি হয়েছেন বারোই রবিউল আউয়ালের, বারোই রবিউল আউয়ালটাকে বলে দেওয়া হয়েছে কিভাবে, তাদের কিতাবের ভিতরে কল্কি পুরাণ খুলুন খণ্ড নম্বর দুই দেখুন, বিভিন্ন শ্লোকে ১৩ ১৪ ২৪ ২৫ বিভিন্ন জায়গাতে লেখা আছে, চারখানা শব্দ দিয়ে চারখানা তারিখ দিয়েছে, তিনখানা তারিখ তো দেওয়া হয় আমাদের তারিখ মাস আর বছর, তারা বলছে ওই রকম ছিল না ক্যালেন্ডার, সমস্ত ক্যালেন্ডারের পিতার মাতা ছিল চন্দ্র থেকে দুখানা, সূর্য থেকে দুখানা, ৫০০০ বছর আগে কোনো ক্যালেন্ডার ছিল না, তাই সূর্য আর ক্যালেন্ডার ছিল আর চন্দ্রের ক্যালেন্ডার ছিল, এই দুটো থেকে দুখানা দুখানা করে চারখানা তারিখকে উল্লেখ করে দেওয়া হলো। শুক্ল পক্ষ মাধবে মাসি মাধবম, দা মানে দুই, দশ মানে দশ, অং মানে যুক্ত, দ্যাং মানে হলো দুই যুক্ত দশ হয় বারো, আরবিতে বলা হলো ইসনা আশারা, ইসনা মানে দুই, আশারা মানে দশ, মোরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত, যেটা ওনারা বলেছেন দা দেশান, যেটা আমার কিতাবে লেখা আছে ইসনা আশারা, এটা হলো তারিখ। কিন্তু কোন বারো হয়ে বারো, একে চন্দ্র দুই পক্ষ, একটা চাঁদ দুটো পক্ষ, একটা চাঁদে যদি দুটো পক্ষ আসে প্রথম পক্ষে ১৫, দ্বিতীয় পক্ষে ১৫, প্রথম পক্ষের নাম শুক্ল, দ্বিতীয় পক্ষের নাম কৃষ্ণ, শুক্ল মানে সাদা চাঁদের আলো আছে, কৃষ্ণ মানে অন্ধকার চাঁদের আলো নাই, এবারে ১২ বললে জিজ্ঞাসা হবে প্রথম ১২ না দ্বিতীয় ১২, ১৬ তারিখকে ১৬ না বলে বলা হবে এক, কৃষ্ণ পক্ষ ১৭ কে দুই, কৃষ্ণ পক্ষ ১৮ কে তিন, এইভাবে বলতে বলতে ২৭ তারিখে বলা হবে ১২, এবারে ১২ বললেই চিন্তা হবে কোন ১২ প্রথম ১২ না দ্বিতীয় ১২, শুক্ল না কৃষ্ণ এটা বলো, দ্বাদশং শুক্লপক্ষস্য ১২ তারিখ শুক্লপক্ষে এগিয়ে আসছেন, শুক্লপক্ষ সাদাপক্ষ প্রথম পক্ষের কথা বলে দেওয়া হলো, চাঁদের দুখানা তারিখ বলে দেওয়ার পরে সূর্যের দুখানা তারিখ উল্লেখ করে দেওয়া হলো, মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাস আমরা বললাম রবিউল আউয়াল, রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম, ছয় ঋতু ১২খানা মাস, এক একটা ঋতুর জন্য দুটো করে মাস, ঋতু বললেই মাস বলতে হবে, তবে ঋতু যখন বলে দেয়া হলো মাস বলো প্রথম না দ্বিতীয়, আমরা বললাম রবিউল আউয়াল বসন্তকালের প্রথম মাস, তারা বললেন মা ভবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে এই দিনে আসছেন, ঋতু মাস পক্ষ তারপরে তারিখ, চারখানা তারিখ দিয়ে তারা এই তারিখটাকে উল্লেখ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন খলিফা, চারজন খলিফা, চারজন খলিফার কথা উল্লেখ করে দেওয়া হলো, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কল্কি পুরাণ খণ্ড নম্বর ২ শ্লোক নম্বর ৫, চতুর্ভি ভাতিভি দেবাঙ্কারী স্বামী কলিক্ষয়ম, চতুর মানে চার, প্রাতি মানে খলিফা, কারী স্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়ম পরিমাণে যৌবক্ষ মানে শেষ, শেষ যুগের ঋষি যখন আসবেন তার চারজন খলিফাও থাকবে, চারজন খলিফার কথাও বলে দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন পরিস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করবেন তখন তার কাছে কিছুই থাকবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, ফেরেশতা দিয়ে দেয়া হবে, তাই প্রথম যুদ্ধ বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা হলো, মুসলমানদের হাতে মাত্র ৩১৩, সেখানে কোনো সৈন্য নেই, অস্ত্র নেই, ওদিকে চলে এসেছে মক্কার লোক ১০০০ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হামলা করার জন্য, সেই সময় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ১০০০ ফেরেশতা নামিয়ে দিলেন, পারা নম্বর ৪ রুকু নম্বর ৪ ১০০০
12 নম্বর 4 রুকু নম্বর 4 বিসালাসাতে আলা ফিনাল মালায়েকা 3000 ফেরেশতা তাহরের উপরে লেখা আছে বিখমসাতে আলা ফিনাল মালায়েকা 5000 ফেরেশতা প্রথমে আসলো 1000 কারণ তারা ছিল 1000 তারপর আবার হলো 2000 হয়ে হলো 3000 কারণ তারা ছিল মুসলমানদের তিন গুণ এইবারে তাদের তিন গুণ করার জন্য আল্লাহ 3000 পাঠালেন 5000 কেন 1000 1000 করে পাঁচ দিকে থাকবে সামনে পিছনে দাঁই বাঁয়ে আর মাঝখানে পাঁচ দিকে থাকবে এইভাবে ফেরেশতা পাঠিয়ে দেয়া হয়েছে আর তারা কি বলছেন কলকি কোরআন খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 7 সেখানে বলা হলো যা জুমাং ভবং দেবা সহস্র অবতারণে অরতা তিনি যখন যুদ্ধ করবেন হাজার হাজার ফেরেশতা নেমে নামিয়ে দেওয়া হবে আল কোরআন কোরআন নম্বর 4 বদরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলেন ও আনতুম আযিল্লা তোমরা তখন নগণ্য ছিলে তোমরা পারবে না আইয়ুমিত্তাকুম রব্বুকুম তোমাদের প্রভু তোমাদের সাহায্য করলেন সামাসাতে আলা ফিনাল মালাইকাতে মুনজালিন 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে এবারে এই কথাটাই তারা বলছেন কলকি কোরআনে খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 7 যা তো যুবং ভুবং দেবা সহস্র অবতরণে অতা তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে কোরআনও মিলালাম খণ্ড মিলিয়ে দিলাম ষোলক নম্বর মিলিয়ে দিলাম আয়াতও মিলিয়ে দিলাম শব্দখানা পর্যন্ত মিলিয়ে দেওয়া হবে কোরআনে বলা হলো বেদার বদরের ময়দান আর কোরআনে বলা হলো জাত জীবন ভবন যুদ্ধ ক্ষেত্রে ভূপৃষ্ঠে কোরআনে বলা হলো আলা মানে হাজারো কোরআনে বলা হলো সহস্র মানে হাজারো কোরআনে বলা হলো মালাইকা মানে ফেরেশতা কোরআনে বলা হলো দেবাহ মানে ফেরেশতা কোরআনে বলা হলো মুনজালিন নামিয়ে দেওয়া হলো নামিয়ে দেওয়া হচ্ছিল আর কোরআনে বলে দেওয়া হলো অবতরণে অরতা নামিয়ে দেওয়া হচ্ছিল কথা এক ভাষাটা শুধু আলাদা অন্য কিছুই নয় ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হলো 17ই রমজান বদরের ময়দান নগণ্য মানুষ পেটের ভিতরে খিদে পেটের বাইরে পাথর বেঁধে আল্লাহ তাআলা জয় করিয়েছেন আজও আল্লাহ তাআলা জয় করাতে পারেন না জি পারেন নাকি আল্লাহ বুড়ো হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ জি আল্লাহ বুড়ো হয়ে গিয়েছেন না কোমর বেঁকে গিয়েছে না আলআনা কামা কান আজ যেমনই আছেন ওয়ালাম ইয়ালকা জাওয়ালা তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি পাল্টে গিয়েছি আল্লাহ তাআলা পাল্টাননি আমার মধ্যে দুর্বলতা এসে গিয়েছে আমি পাল্টে গিয়েছি তাই এই অবস্থা মুসলমান ইমানে আসো আমলে আসো আখলাকে আসো চরিত্রে আসো প্রেম প্রীতি ভাবির ভাতৃত্বে আসো তোমরা এক হও নেক হও আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বারা সারা দুনিয়াকে আবার চমকাবো বলো ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ আরো কথা বলার আছে দোয়া করে দেওয়া হবে ঠান্ডায় আপনারা কষ্ট পাচ্ছেন الحمد لله رب العالمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله أي الله এই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুব মাওলা তাবারক তাআলা এতক্ষণ ধরে যা কিছু আমরা আলোচনা করলাম পূর্বের বক্তাগণ যা কিছু বলেছেন তোমার বান্দা বান্দিগণ যা কিছু দান করেছেন ওয়াদা করেছেন ইয়া আল্লাহ তাআলা জলসা কমিটি যা কিছু মেহনত করেছেন ইয়া আল্লাহ তাআলা সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও আল্লাহ মেহরবানি করে এর সব তুমি দান করো যা দান করবে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকড়ে পৌঁছে দাও
সমস্ত নবী রাসূল আম্বিয়া সাহাবা সাহাবা তাবেইন তাবে তাবেইন সিদ্দিকীন শুহাদা সালেহীন আইম্মায়ে কিরাম কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কে ইরশাদ পৌঁছে দাও ইয়া আল্লাহ তাআলা আমাদের চলে যা পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসাতে যা আমাদের চলে যা মুসান্নিফিন আইম্মায়ে কিরাম সকলকে ইরশাদ পৌঁছে দাও তাদের গুনাহকে ক্ষমা করো জাহান্নাম থেকে মুক্তি দান করো জান্নাত নসিব করো রূহের মাগফিরাত করে দাও আত্মায় শান্তি দান করো জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা বানিয়ে দাও তারা যেমন করে আমাদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে গেছে তেমন করে তুমি তোমার রহমত বরকত অনুগ্রহ অনুকম্পা দিয়ে লালন পালন করো ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হায়াত দারাজ করো ইয়া আল্লাহ তাআলা ইসলাম নিয়ে থাকার তৌফিক দান করো ইমান নিয়ে মরার তৌফিক দান করো সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দান করো সকলকে হজ করার তৌফিক দান করো যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাবার তৌফিক দান করো ঘরে ঘরে আবেশকারী মাওলানা মুফতি তৈরি করো সামাজিক চাহিদা যা দরকার সব তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ তাআলা আমাদের জায়েদ মাকাসিদকে পরিপূর্ণ করো বৈধ মনস্ক মনেকে কবুল করো চাইতে জানি না বলে তুমি আমাদেরকে ফিরত দিও না বরং যা চাইলে তুমি দিতে দাও তুমি দান করো যাহতে পরিত্রাণ চাইলে তুমি আমাদেরকে হেফাজত করতে তাহতে হেফাজত করে নাও আমাদের বৈধ মনস্ক মনেকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রোগ জ্বালা থেকে হেফাজত করো সুস্থ শরীর দান করো অভাব অনটন থেকে হেফাজত করো স্বচ্ছতা দান করো ইয়া আল্লাহ তাআলা দুঃখ কষ্ট থেকে হেফাজত করো সুখ সমৃদ্ধি খায়ের বরকত মঙ্গল কল্যাণ দান করো অমঙ্গল কল্যাণ সার থেকে হেফাজত করো মানুষের চক্রান্ত শয়তানের অসহায় থেকে হেফাজত করো ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো দুনিয়া এবং আখেরাতে তুমি আমাদেরকে উন্নতি দান করো দুনিয়া আখেরাতের অবনতির হাত থেকে হেফাজত করো আমাদের আমিন আমিনকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাআলা তোমার ঘরকে তৈরি করার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদের নেক নিয়তকে তুমি কবুল করে নাও তাদের হায়াত দারাজ করো তাদের কাজ কারবারে বরকত দান করো তাদের আয় উন্নতি দান করো মাঠে ঘাটে তুমি বরকত দান করো খেতে খামারে তুমি বরকত দান করো শরীর স্বাস্থ্যের হেফাজত দান করো ইয়া আল্লাহ তাআলা সমস্ত রকমের আপদ বিপদ থেকে তাদেরকে হেফাজত করো এই মসজিদকে পরিপূর্ণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ তাআলা কমিটিকে তুমি কবুল করো জলসা কমিটিকে কবুল করো মসজিদ কমিটিকে কবুল করো ইয়া আল্লাহ তাআলা এলাকাকে কবুল করো সকল সকলকে মসজিদ ওরা জীবন গঠন করার তৌফিক দান করো সকলকে নামাজ পড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শিরক বিদাত কুফর নেবার থেকে হেফাজত করো ইয়া আল্লাহ তাআলা সমস্ত রকমের খোরাফাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও যাকে পছন্দ করে তার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো তোমার রহমান ও রহিম নামের গুণের ওসিলা আমাদের দোয়াকে কবুল করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমাদের দোয়াকে কবুল করো তোমার অনেক উলিয়া উলিয়ার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين سلام الوتر جاي السلام عليكم السلام